लाल बीबी जो तपाए मैरम बीबी डाका जाए या फल खाई या पोला वाई पोला गेल देखते पोला के सिलेक्टे पोला रते गुल्ली बस पक्की मारे टास्टा से ही पक्की तेले संसार जले कोई लाल जमाटा पर्व प्रकृति প্রকৃতি আমি তোমাকে কিন্তু ভাই আপনার আমি কতবার করে বলবো প্রকৃতি না প্রকৃতি একটু দয়া করে বলবেন উজ্জ্বল ক্যামেরা রোল অ্যাকশন প্রকৃতি আমি তোমাকে বলেছিলাম যে সেখানে তুমি কোন দায়িত্ব পালন করো না ভাই এই পাটটা তো ফটতে আসছিল না মনে করেন আমি যখন এরম এরম এইগুলো মানুষে খায় এইগুলোই মানুষে দেখবে আপনি নেন না জিনিসটা নেন সম্পূর্ণ ঠিক করে ফেলবে একদম যাই স্ক্রিপ্টটা ইউনি নিজের মতন করে তামাশা করবে মন্ড বাবাইছ না ডায়লগ যা আছে যা ছিল তাই চুপ সেটাই বলছি আরে কথা বলে আবার আমি শুধু একটু এখন এইগুলো না করলে নাটক দেখে কেউ লাঠি মানে ও পারছে না ওরে সব যেরকম মারে না সবকে যেরকম মারিস ওরকম মারবি যতক্ষণ পর্যন্ত না পারবে লাঠি দিয়ে মারবি লাঠি আয় রানে লাঠি আর দড়ি নিয়ে আপু আসেন আপু লাঠি লাঠি আর দড়ি নিয়ে কোনো দৃশ্য আছে লাঠি দড়ি দৃশ্য আছে হ্যাঁ ঠিকঠাক মতন করবেন এবার ভুলগুলো না হয় উচ্চারণে আপু মনে আছে সবগুলো হ্যাঁ হ্যাঁ মেকআপ করি এ দুলাল জি ভাই আপু কে একটু দিতে আমি তোমাকে বলেছি যে আমার সবকিছু তত্ত্বাবধান তুমি করবে সেখানে তুমি এইরকম একটা ঘটনা আব্দুল ঘটাইলো আর তুমি কিছুই জানো না এটা কোনো কথা আব্দুল তোমার বাসা কাজের লোক ও যে তোমার দলিল ডুপ্লিকেট করে এরকম কাণ্ড কীর্তি করতে পারে তো আমার মাথায় ছিল না আমি এখন এটা কল্পনাও করতে পারছি না কিন্তু কল্পনা করতে পারাটা উচিত ছিল তুমি এত রাগছ কেন আমি রাগতে আছি লাল বিবি জো তাপায় মৈরম বিবি ডাকা যাইয়া ফল খায় ফল খাইয়া পোলা ভাই পোলা গেলাম দেখতে পোলা গেছে লেখতে পোলা রাতে গুল্লি বাস পক্ষী মারে টাস্টা সেই পক্ষী তেলে সংসার জলে কই কাটে বন্ধ 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 কাটো ভাই একটু কলেন ডাকি ভাই আরে এটা ফুটবে ভাই জিনিসটা এগুলাই মানুষ মানে তারা বুঝতে পারতেছে না মানুষ কিন্তু এই জিনিসগুলোই খায় ভাই কই চললে 10 মিনিটের ব্রেক ঘুরবো মাথা ঠান্ডা করবো তারপরে ক্লিয়ার ব্রেক 10 মিনিট আরিকা আচ্ছা আমি নিচে আসছি ভাইয়া এখন তো 20 মিনিটের ব্রেক চলো না বাড়িতে ঘুরে আসি আপনি একটু স্ট্রেস ফ্রি হবেন চলেন আমি তো ঘরতেই পছন্দ করি চলেন
পরীক্ষায় তোমার এই কোশ্চেন কেন, মানে এই প্রশ্নটা পড়ছো কেন? আমি বললাম ভালো লাগছে না, একটু বেশি না, মানে ওই কালো রং সেও বললো, আর কালো রঙেই আমাকে খুব মানায় সেই চিন্তা করি। না না ঠিক আছে, ভালোই ভালোই দেখাচ্ছে, হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে অসুবিধা নেই, চলবে। প্রকৃতি আমি তো তোমাকে বলেছিলাম, প্রকৃতি আমি তো তোমাকে বলেছিলাম আমার সবকিছু তত্ত্বাবধান তুমি করবে, তুমি খেয়াল রাখবে। তারপরে আব্দুল এত বড় একটা ঘটনা কি করে ঘটালো বলো তো? দেখো আব্দুল তোমার বাড়ির কাজের ছেলে, মানে ও যে দলিল ডুপ্লিকেট করে এত বড় ক্ষতি করতে পারে আমার মাথায় কখনো আসেনি, তুমি স্বপ্নে কখনো ভাবিলে কিভাবে সম্ভব? মাথায় আসা উচিত ছিল, এখন আমাকে কোর্টে দৌড়াতে হচ্ছে। হ্যাঁ আমি হয়তো সব কিছু উদ্ধার করতে পারবো, কিন্তু কি পরিশ্রম যে এখন আমাকে করতে হবে, কত কিছুর ভিতর দিয়ে যে আমাকে এখন যেতে হবে, তুমি ভাবতে পারছো? আমি বলছিলাম না আমি সবসময় কিভাবে দেখছেন না উচ্চারণের জন্য।